बिजनेस अकाउंटिंग प्रोवाइड्स इन्फॉर्मेशन, कागे कागे इन्फॉर्मेशन प्रोवाइड करछे, मैनेजर के दिच्छे इन्फॉर्मेशन, मैनेजर डिसीजन नीते पारबे सेल कत हयेछे, ऑल ऑफ द अबव। लॉन्ग टर्म एसेट्स दैट हैव नो फिजिकल एक्जिस्टेंस, जार कोनो फिजिकल एक्जिस्टेंस नहीं, इंटेंजिबल एसेट दैट कैन बी कन्वर्टेड इनटू कैश विद इन शॉर्ट पीरियड, एक बछर मध्य तुम्हारे कैसे कन्वर्ट हो जाए शॉर्ट पीरियड करंट एसेट। पेटेंट कॉपीराइट ट्रेडमार्क इंटेंजिबल एसेट। डेब्ट्स व्हिच आर टू बी रिपेड विद इन शॉर्ट पीरियड, जेटा तुम्हारे शॉर्ट पीरियड के मध्य रिपेड करते हो, करंट लायबिलिटी। सेल्स इनकम ऑफ ए बिजनेस ड्यूरिंग ए गिवन पीरियड, सेल्स इनकम ड्यूरिंग ए गिवन पीरियड, एक पार्टिकुलर पीरियड सेल्स के बोले टर्नओवर, पार्टिकुलर पीरियड सेल्स के बोले टर्नओवर ड्यूरिंग ए गिवन पीरियड। এটা যদি সারা বছরের হয় তাহলে মানে সারা বছর একটা পার্টিকুলার পিরিয়ড, সেলস বলতে যে কোনো সেলস হতে পারে, আজকে 10,000 টাকা সেলস হয়েছে, কিন্তু টার্নওভার বললে একটা পার্টিকুলার পিরিয়ডে সেলস কি বোঝায়। আচ্ছা এরপরে এসে যাও, এনি রিটেন এভিডেন্স ইন সাপোর্ট অফ বিজনেস ট্রানজ্যাকশন, রিটেন এভিডেন্স বিজনেস ট্রানজ্যাকশন সাপোর্ট করার জন্য, তুমি যে ক্যাশ টু ক্যাপিটাল করলে বা তুমি যে রাম টু সেল করলে সেই এন্ট্রিকে সাপোর্ট করার জন্য যে এভিডেন্স থাকছে সেটাই কি বলা হচ্ছে ভাউচার। রেকর্ডিং ডকুমেন্ট হচ্ছে এটা আপনার, এটা তো ইন্টারনালি জেনারেটেড না, যখন আপনি পারচেজ করছেন পারচেজ করছেন তখন আপনার কাছে যে ডকুমেন্টটা আসছে সেটা আপনার কাছে এভিডেন্স হয়ে যাচ্ছে। আপনি যদি বলেন আমার পারচেজ 5 লাখ টাকা, 5 লাখ টাকার তাহলে বিল থাকতে হবে, খরচার যে আপনি যে খরচা দেখাচ্ছেন, কারণ আপনি যখন খরচা দেখাবেন আপনার তো প্রফিট কমে যাবে না, তো তার সাপোর্টিং এভিডেন্স রাখতে হবে। হ্যাঁ তো সেটাও সেলের অফিস কপি হবে, অফিস কপি হবে সেল ডকুমেন্টের, কিন্তু পারচেজ ডকুমেন্টের অফিস কপি যেটা আপনি পেয়েছেন। ঠিক আছে অ্যাকাউন্ট দ্যাট রেকর্ডস এক্সপেন্স গেইন লসেস নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে তাহলে এক্সপেন্স গেইনস লসেস রেকর্ড হচ্ছে, রিয়েল অ্যাকাউন্টে তো অ্যাসেট রিলেটেড অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট পার্সন রিলেটেড অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট ডিল করছে কি কমোডিটিতে, আচ্ছা রিয়েল অ্যাকাউন্ট ডেটর ক্রেডিটরেও ডিল করবে না, লস গেনেও ডিল করবে না, এখানে কমোডিটি বলতে অ্যাসেটের কথা বলতে চাইছি। ইন জার্নাল বিজনেস ট্রানজ্যাকশন ইজ রেকর্ডেড সেম ডেতে নেক্সট ডেতে ওয়ান্স ইন এ উইক, জার্নাল কি মাসে একবার করবে না সপ্তাহে একবার, সেম ডে। ফলোয়িং আর দ্য টাইপ অফ জার্নাল, কোনটা জার্নাল, টাইপ অফ জার্নাল পারচেজ জার্নাল সেলস জার্নাল ক্যাশ জার্নাল, সবই জার্নাল, সবই জার্নাল, কিন্তু পারচেজ ধারে পারচেজ হলে তুমি সেপারেট বুক মেনটেন করতে পারো যাকে পারচেজ বুক বলা হবে, ধারে সেল হলে সেল বুক সেপারেটলি মেনটেন করতে পারো সেলস বুক বলা হবে বা সেলস জার্নাল বলা হবে। ক্যাশের জন্য ক্যাশবুক রয়েছে ক্যাশ জার্নাল, এখানে ক্যাশ জার্নাল বলতে ক্যাশবুক, সবই তোমার এখানে জার্নাল। প্রসেস অফ এন্টারিং ট্রানজ্যাকশন ফ্রম জার্নাল, ফ্রম জার্নাল টু লেজার ইজ কল্ড পোস্টিং, জার্নাল থেকে লেজারে পোস্ট করাকে পোস্টিং বলা হচ্ছে। ফলোয়িং ইজ দ্য স্টেটমেন্ট শোয়িং দ্য ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অফ দ্য কোম্পানি অ্যাট গিভেন টাইম, কোন স্টেটমেন্টটা দেখাচ্ছে ফিনান্সিয়াল স্ট্যাটাস
কপি কোম্পানি, একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস দেখাচ্ছে। অ্যাসেট লাইবিলিটির স্ট্যাটাস মানে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস বলতে অ্যাসেট লাইবিলিটি কোনটা দেখায়? ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটে অ্যাসেট লাইবিলিটি থাকে, এখানে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস বলতে অ্যাসেট লাইবিলিটি। ক্যাশবুকটা, ক্যাশবুকটা দেখাবে ক্যাশের রিসিপ্ট পেমেন্ট, রিসিপ্ট পেমেন্ট অফ ক্যাশ, ক্যাশ আর ব্যাংক। ক্যাশে যদি ডবল কলাম হয় তাহলে ক্যাশ ব্যাংক, আর না তো সিঙ্গেল কলাম হলে ক্যাশ রিসিপ্ট পেমেন্ট অফ ক্যাশ। রিসিপ্ট পেমেন্ট থ্রু ক্যাশ, ঠিক আছে। আচ্ছা, ফলোইং ইজ দ্য স্টেটমেন্ট অফ রেভিনিউ এক্সপেন্স, কোনটা রেভিনিউ অ্যান্ড এক্সপেন্সের স্টেটমেন্ট? প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। এখানে কিন্তু অ্যাকাউন্ট বলেনি, স্টেটমেন্ট বলেছে, তার মানে ট্রেডিং অ্যাকাউন্ট তো প্রথমেই আসবে না। ট্রায়াল ব্যালেন্স এটা আসতে পারত, ব্যালেন্স শিট এটা আসতে পারতো, ট্রেডিং অ্যাকাউন্টে আসবে না। অ্যাকাউন্ট বললে তার ডেবিট ক্রেডিট থাকছে, কিন্তু স্টেটমেন্ট বললে ডেবিট ক্রেডিট থাকবে না। স্টেটমেন্ট বলেছে, স্টেটমেন্ট বলতে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটাকে স্টেটমেন্ট ফর্ম্যাটে বানানো যেতে পারে, যেখানে তুমি ডেবিট ক্রেডিট দিচ্ছ না কিন্তু আইটেমগুলো সেম থাকবে। প্রথমে ইনকামগুলো লিখে দিলে, সেখান থেকে লেস এক্সপেন্সগুলো লিখে দিলে, লাস্টে এসে গেল নেট ইনকাম, নেট প্রফিট। হ্যাঁ, গুডস পারচেজ সেল করলে, আর যে ম্যানুফ্যাকচার করেও সেল করছে তার ক্ষেত্রেও হবে। তার ক্ষেত্রে প্রথমে ম্যানুফ্যাকচারিং হবে, ম্যানুফ্যাকচারিং থেকে ট্রেডিং আসবে। ম্যানুফ্যাকচারিংয়ে পাওয়া যাবে ম্যানুফ্যাকচারিং কস্ট, সেখানে তো পারচেজ আসবে। ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে তোমার র ম্যাটেরিয়াল ঢুকলো, র ম্যাটেরিয়ালের পারচেজ ঢুকলো। ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট থেকে পাওয়া যাবে কোনো প্রোডাক্টের পারচেজ, ম্যানুফ্যাকচারিংয়ের কস্ট। সেইখান থেকে তোমার ট্রেডিং অ্যাকাউন্টে এসে যাবে সেই কস্টটা, পারচেজের জায়গায় এসে যাবে সেই ম্যানুফ্যাকচারিং কস্ট, কারণ ওকেও তো ট্রেড করতে হবে, মানে সেল করতে হবে। প্রথম ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট হবে ম্যানুফ্যাকচারিং বিজনেসের ক্ষেত্রে, ঠিক আছে, তারপর ট্রেডিং অ্যাকাউন্ট। ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ওপেনিং র ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল পারচেজ, ওখানে র ম্যাটেরিয়াল দিয়ে সব কিছু হবে, ঠিক আছে। এটা যেমন নর্মাল গুডস, ওখানে র ম্যাটেরিয়াল দিয়ে হবে। ব্যালেন্স শিট ইজ এ স্টেটমেন্ট, ব্যালেন্স শিট কিসের স্টেটমেন্ট? অ্যাসেট লাইবিলিটি ক্যাপিটাল। ব্যালেন্স শিট আপনার আগে থেকে মনে সব জানা হয়ে গেছে আপনার? সেরকম অ্যাটিটিউড দেখে তো মনে হচ্ছে। আচ্ছা, ব্যালেন্স শিট আর পিপিআর কখন প্রিপেয়ার করা হয় বলুন? মান্থলি, উইকলি, কোয়ার্টারলি, অ্যানুয়ালি? অ্যানুয়ালি হবে। আচ্ছা, ফলোয়িং আর দ্য লাইবিলিটিস, কোনগুলো লাইবিলিটিস হবে সেখানে কি কি অপশান আছে? অপশান কি কি আছে? বিলস পেবল, বিলস পেবল সবগুলোই লাইবিলিটিস। বিলস পেবল লাইবিলিটিস, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স লাইবিলিটিস, ব্যাংক ওভারড্রাফট লাইবিলিটিস, অ্যাকাউন্টিং প্রসেস ইনভলভ। অ্যাকাউন্টিং প্রসেসে কি ইনভলভ থাকছে? রেকর্ডিং অফ কোয়ান্টিফাইবল ইকোনমিক ইভেন্ট, নন কোয়ান্টিফাইবল ইকোনমিক ইভেন্ট, অল অফ দেম। কোয়ান্টিফাইবল, যেটাকে তুমি কোয়ান্টিফাই করতে পারবে, যে ইকোনমিক ইভেন্টকে কোয়ান্টিফাই করতে পারবে না, কোয়ান্টিফাই মানে কত টাকার ট্রানজেকশন হচ্ছে, হ্যাঁ সেটা জানা থাকলেই তো তুমি রেকর্ডিং করতে পারবে। অ্যাকাউন্টিং প্রসেস ইনভলভস কোয়ান্টিফাইবল ইকোনমিক ইভেন্ট, ইকোনমিক বলতে মানি ইনভলভ রয়েছে। অ্যান অ্যাকাউন্টিং, ইন অ্যাকাউন্টিং অ্যান ইকোনমিক ইভেন্ট ইজ রেফার টু অ্যাজ, ইকোনমিক ইভেন্টকে কি বলা হচ্ছে? ট্রানজ্যাকশন বলা হচ্ছে। ব্যাংক স্টেটমেন্টও বলা হবে না, ক্যাশও বলা হবে না, এক্সচেঞ্জ মানিও বলা হবে না।
আইডেন্টিফাইং দ্য কারেক্ট সিকোয়েন্স অব অ্যাকাউন্টিং প্রসেস, অ্যাকাউন্টিং প্রসেসের কারেক্ট সিকোয়েন্স কী আছে? প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা ইভেন্ট না কোনটা ট্রানজ্যাকশন, আইডেন্টিফাই করার পরে সেটা রেকর্ড করতে হবে, তারপরে কমিউনিকেট করতে হবে। কাকে কমিউনিকেট করতে হয় কোম্পানির ক্ষেত্রে? কাকে কমিউনিকেট করা হয়? শেয়ার হোল্ডারকে। প্রথমে তুমি আইডেন্টিফাই করলে সব কিছুই তো রেকর্ড করবে না, ইভেন্ট ট্রানজ্যাকশনের মধ্যে যেগুলো ইভেন্ট ট্রানজ্যাকশন সেগুলো রেকর্ড করবে। আইডেন্টিফাইং এর পরে রেকর্ডিং, রেকর্ডিং এর পরে তোমার কিছু সব কিছু হয়ে গেল, অ্যাকাউন্ট রেডি হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কমিউনিকেট করলে, কমিউনিকেট বলতে জানানো। কাকে জানাবে? শেয়ার হোল্ডার কোম্পানির কাছে। পার্টনারশিপ বিজনেসে কাকে জানাবে? পার্টনারকে জানাবে। প্রোপাইটারশিপ বিজনেসে প্রোপাইটারের কে? প্রোপাইটার যদি না নিজে অ্যাকাউন্ট মেনটেন করে অন্যজনকে দিয়ে করায়। ঠিক আছে। বুক কিপিং মেনলি কনসিস্ট অফ হুইচ পার্ট অফ দ্য প্রসেস? বুক কিপিং এর মধ্যে কোনটা থাকছে? বুক কিপিং এর মধ্যে থাকছে রেকর্ডিং, রেকর্ডিং পার্টটা। দুটো পার্ট হয়, একটা হচ্ছে বুক কিপিং আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং। বুক কিপিং শুধুমাত্র জার্নাল এন্ট্রি, জার্নাল লেজারকে বলা হয় বুক কিপিং। তারপরে যে পার্টটা রয়েছে ফাইনাল অ্যাকাউন্ট বানানো, সেটাকে বলে অ্যাকাউন্টিং। ট্রায়াল ব্যালেন্স, হ্যাঁ ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স থেকে বাকিটা হচ্ছে অ্যাকাউন্টিং, ট্রায়াল ব্যালেন্স থেকে বাকিটা হচ্ছে অ্যাকাউন্টিং, জার্নাল লেজার হচ্ছে বুক কিপিং। ওখানে জাস্ট তুমি ট্রানজ্যাকশনগুলোকে রেকর্ড করে রাখছো, আর অ্যাকাউন্টিং বলতে তারপরে যেটা প্রেজেন্ট করার জন্য যা যা করতে হবে শেয়ার হোল্ডারকে প্রেজেন্ট করার জন্য। তুমি কি জার্নাল লেজার দেখাবে না ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস? ট্রায়াল ব্যালেন্স দেখাবে, ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস দেখাবে শেয়ার হোল্ডারকে, পার্টনারশিপ ফার্মের পার্টনারকে। তো ওটা হচ্ছে অ্যাকাউন্টিং, বুক কিপিং অ্যাকাউন্টিং, বুক কিপিং বলতে জার্নাল লেজার। তাহলে বুক কিপিং বলতে রেকর্ডিং অনলি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, রেকর্ড করাটা শুধুমাত্র জার্নাল লেজার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য এক্সটার্নাল ইউজার অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? কারা এক্সটার্নাল ইউজার? ম্যানেজার তো ইন্টারনাল, সিওফে তো ইন্টারনাল, চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও, ক্রেডিটর এক্সটার্নাল, কন্ট্রোলার অফ বিজনেস। ডেটার, এখানে ডেটার তো অপশান নেই, যে যে অপশান আছে ডেটার হতে পারে। হ্যাঁ এক্সটার্নাল, স্যান্ড্রি বলতে অনেকজন থাকলে স্যান্ড্রি ওয়ার্ডটা হয়, মেন তো ডেটার, এবার স্যান্ড্রি বললে অনেকজন একসাথে রয়েছে। কন্ট্রোলার অফ বিজনেস, বিজনেস কে যে কন্ট্রোল করছে সেও তো ইন্টারনাল। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইন্টারনাল ইউজার? কে ইন্টারনাল ইউজার? এ ক্রেডিটর তো এক্সটার্নাল, গভর্নমেন্ট এজেন্সি, গভর্নমেন্টের কোনো এজেন্ট সেও এক্সটার্নাল, শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার এক্সটার্নাল, শেয়ার হোল্ডার কোনো বিজনেসে কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডার ওয়ার্ডটা ইউজ হয় কোম্পানির ক্ষেত্রে, শেয়ার হোল্ডার বিজনেসে কোনো মাথা কামায় না, তার জন্য রয়েছে বোর্ড অফ ডাইরেক্টর। শেয়ার হোল্ডার যে শেয়ারে ইনভেস্ট করবে সেই শেয়ার হোল্ডার। এ হচ্ছে ইন্টারনাল, প্রোপ্রাইটার হতে পারতো, হতে পারতো চিফ এক্সিকিউটিভ অফিসার, হতে পারতো অন্য কোনো ডেজিগনেশনের কোম্পানির মধ্যে, ইন্টারনাল, ইন্টারনাল ইউজার হয়ে যাবে। ফার্স্ট ফেজ অফ অ্যাকাউন্টিং সাইকেল, ফার্স্ট ফেজ কি রয়েছে অ্যাকাউন্টিং সাইকেলের? অ্যাকাউন্টিং সাইকেলটা কি? অ্যাকাউন্টিং সাইকেলটা হচ্ছে প্রথমে জার্নাল করা, প্রথমে আইডেন্টিফাই করা, তারপরে জার্নাল করা, তারপরে লেজার করা, তারপরে ট্রায়াল ব্যালেন্স করা, তারপরে ফাইনাল অ্যাকাউন্ট করা। ফাইনাল অ্যাকাউন্ট বলতে ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট, এটা অ্যাকাউন্টিং সাইকেল, প্রত্যেক বছর করতে হবে অ্যাকাউন্টিং সাইকেল। সে ফার্স্ট ফেজ কী আছে? আইডেন্টিফাইং ইকোনমিক ট্রানজ্যাকশন আর ইভেন্ট। প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা ইকোনমিক ইভেন্ট, সব ইভেন্ট নয় ইকোনমিক ইভেন্ট মানে ট্রানজ্যাকশন, ফার্স্ট ফেজ এটাই। আচ্ছা, ড্যাশ ইজ আ সেপারেট লিগ্যাল এন্টিটি হুজ টোটাল ক্যাপিটাল ক্যান বি ডিভাইডেড ইন্টু মেনি শেয়ার। ফার্স্ট, সেপারেট লিগ্যাল এন্টিটি, কোনটা সেপারেট লিগ্যাল এন্টিটি যার টোটাল ক্যাপিটাল শেয়ারে ডিভাইড থাকে, যার টোটাল ক্যাপিটাল শেয়ারে ডিভাইডেড থাকে কোনটা? প্রোপ্রাইটারশিপ বিজনেসের কি শেয়ার আছে? নেই তো, একাই মালিক। প্রোপ্রাইটারশিপ বিজনেসের তো মালিক নেই, পার্টনারশিপ বিজনেসের তো মালিক, মালিক দুজন তিনজন হতে পারে, চারজন হতে পারে, কিন্তু শেয়ার ইন্টু মেনি শেয়ার, ইন্টু মেনি শেয়ার তো নয়,
একটা নাম্বার রয়েছে, 5 জন, 10 জন, 15 জন, কিন্তু এখানে যেটা একেবারে তোমার নিয়ারেস্ট আনসার হবে সেটা কোনটা হবে? কোম্পানি, কোম্পানিতে শেয়ারই থাকে। নন প্রফিট অর্গানাইজেশন তো স্যার ক্যাপিটালটা ডিভাইড করা থাকে। নন প্রফিট অর্গানাইজেশনে ক্যাপিটাল থাকে না, ক্যাপিটাল তো থাকে, শেয়ারে ডিভাইড থাকে কি? শেয়ারে পার শেয়ারের ভ্যালু থাকে কি? কি পার শেয়ারের ভ্যালু হচ্ছে? এত টাকা, 10 টাকা করে পার শেয়ার, যে যতগুলো কিনবে সে সেরকম টাকা দেবে, এরকম আছে কি? সেরকম নেই। তো নিয়ারেস্ট আনসার হচ্ছে কোম্পানি, কোম্পানির পার শেয়ারের দাম থাকে ফিক্স, তুমি যতগুলো কিনবে ততগুলো টাকা দেবে। অ্যাসেট, হ্যাঁ, সেপারেট এন্টিটি কনসেপ্ট, তুমি যখন অ্যাকাউন্টিং করছো তখন সেপারেট এন্টিটি কনসেপ্ট মেনটেন করে অ্যাকাউন্টিং করতে হবে। কোম্পানি, হ্যাঁ, সেই হিসাবে কোম্পানি হবে। আচ্ছা, অ্যাসেট পজেসেস হুইচ অফ দ্য ফলোয়িং, অ্যাসেটে কি থাকে? ফিউচার ইকোনমিক বেনিফিটস, যেটা থেকে তুমি কি পাও? ফিউচার ইকোনমিক বেনিফিটস পাও, ফিউচার ইকোনমিক বেনিফিটস পাও, অল কাইন্ডস অফ বেনিফিটস, এটা নয়, ফিউচার ইকোনমিক বেনিফিট, ফিউচার ইকোনমিক বেনিফিট, কারণ অ্যাসেটের ডেফিনেশনে বলা হচ্ছে অ্যাসেট যেটা থেকে তুমি ফিউচার ইকোনমিক বেনিফিট পাও। লাইবিলিটিস কি তাহলে এখানে? রিসোর্স, ফিউচার বেনিফিট, এক্সপেন্স, অব্লিগেশন। অব্লিগেশন মানে কি? বাধাগত। অব্লিগেশন মিন্স লাইবিলিটি টু পে, অব্লিগেশন টু পে, এখানে লাইবিলিটি বলছে, লাইবিলিটি মিন্স অব্লিগেশন, অব্লিগেশন বলতে তোমাকে কিছু কাউকে পে করতে হবে। বিজনেস আছে, এরপরে ড্যাশ ইজ দ্য গ্রস ইনফ্লো অফ ইকোনমিক বেনিফিট, কোনটা গ্রস ইনফ্লো? ইনফ্লো মানে তোমার এখানে কোনটা থেকে ইনফ্লো হয়, এটা ইনডাইরেক্টলি বলা আছে, ইনকামকে গ্রস ইনফ্লো বলা হচ্ছে অফ ইকোনমিক বেনিফিট, ইকোনমিক বেনিফিটের গ্রস ইনফ্লো, কারণ তোমার ইনকাম হলেই তো তুমি পরে খরচা করতে পারবে না। তাহলে এক্সপেন্সে কি হবে? গ্রস আউটফ্লো হবে ইকোনমিক বেনিফিটের। গ্রস বলতে, গ্রস মানে হচ্ছে তার থেকে কিছু বাদ না দিয়ে, গ্রস, গ্রস সেল বলতে রিটার্ন না বাদ দিয়ে, মাইনাস রিটার্ন না করে দিলে তো নেট সেল হয়ে যাবে, সেইরকম। হ্যাঁ হ্যাঁ, ইনকাম, ইনকাম হলো যে ইনফ্লো, সেই সেন্সে। না সেটা নেট হয়ে যাবে, খরচা বাদ দিলে তখন নেট ইনফ্লো হয়ে যাবে। হ্যাঁ গ্রস, হ্যাঁ না বাদ দিলে তখন গ্রস ইনফ্লো। অ্যান অ্যাসেট মাস্ট বি ড্যাশ কন্ট্রোলড বাই দ্য বিজনেস, অ্যাসেট কন্ট্রোলড হতে হবে। অ্যাসেট কাকে বলা হবে? যদি সেটা বিজনেসের কন্ট্রোলে থাকে তখনই অ্যাসেট বলা হবে, অ্যাসেট কন্ট্রোলে না, যদি ওন্ড হয় তখন তো অ্যাসেট হচ্ছেই, পজেস্ট হলে সেটা তোমার অ্যাসেট নাও হতে পারে। পজেস্ট মানে তুমি অন্যের জিনিস নিজের রেখেছো, নিজের দখলে রেখেছো, তো সেক্ষেত্রে অ্যাসেট নাও হতে পারে। বিজনেসের ক্ষেত্রে কোনটা অ্যাসেট বলতে কোনটা বোঝাবে? যেটা তোমার কন্ট্রোলে রয়েছে, তুমি ইচ্ছা করলে ইউজ করতে পারো, নাও ইউজ করতে পারো, সেল করতে পারো, যেটা তোমার কন্ট্রোলে রয়েছে সেটাই হচ্ছে অ্যাসেট। পজেস্ট হলে অ্যাসেট হবে না, তুমি অন্যের তো নিয়ে রেখে দিতে পারো, তো সেটা তো পজিশন হয়ে গেল না, তো সেটা তো অ্যাসেট হবে না। ওন্ড হলে তো সে তো অ্যাসেট হচ্ছেই, ওন্ডের থেকে কন্ট্রোল হচ্ছে সব থেকে বেশি বড়, ব্রডার সেন্স, কন্ট্রোল হচ্ছে ব্রডার সেন্স, কারণ সাপোজ তুমি যদি কোনো জিনিস লিজে নাও, লিজে নিলে ধরো একটা বিল্ডিং 20 বছরের জন্য লিজে নিয়েছো, সেটা তোমার নয়, ওন্ড নয়, কিন্তু সেটা যেহেতু লিজে নিয়েছো তাহলে সেটা কি হবে? অ্যাসেট হবে। হ্যাঁ হ্যাঁ, লিজহোল্ড প্রিমাইসেস, সেটা তোমার ওন্ড নয়, কিন্তু যেহেতু এটা তোমার কন্ট্রোলে রয়েছে, কত বছর কন্ট্রোলে থাকবে? 20 বছর, 20 বছর লিজে নিয়েছি, তাহলে ওইটা আমার লিজুয়াল প্রপার্টি, তাহলে আমি ওটাকে অ্যাসেট বলবো। তাহলে কন্ট্রোল হচ্ছে পারফেক্ট ওয়ার্ড, তাহলে অ্যাসেট তাকেই বলা হবে যেটা বিজনেসের কন্ট্রোলে রয়েছে, ওন্ড নয়, পজেস নয়। ওন্ড হলে তো হবেই, ওর থেকেও ব্রডার সেন্স হচ্ছে কন্ট্রোল। আমি যদি শুধু ওন্ড বলি
অ্যাসেট হচ্ছে সেটাই যেটা বিজনেস ওন করে রয়েছে। তার মানে আমার তো তাহলে যেটা আমি লিজহোল্ড প্রপার্টি সেটা তো আউটসাইডে থেকে গেল, সেটাকে তো আমি তাহলে অ্যাসেট বলতে পারবো না। হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স দ্যাট অল অ্যাসেটস অফ এ বিজনেস হ্যাভ, কোনটা মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স দ্যাট অল অ্যাসেটস, যেটা সব অ্যাসেটের থাকবে, সব অ্যাসেটের কী থাকবে? ফিউচার ইকোনমিক বেনিফিট, যদি ফিউচারে তার থেকে ইকোনমিক বেনিফিট পাওয়া যায়, কোনো অ্যাসেট থেকে যদি ফিউচার কোনো আইটেম থেকে, কোনো আইটেম থেকে যদি আমি ফিউচারে বেনিফিট পাই, ইকোনমিক বেনিফিট, তাহলেই তাকে অ্যাসেট বলবো। তাহলে কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, মেন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ফিউচার ইকোনমিক বেনিফিট অ্যাসেটের। হোয়াট ইজ দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, কোনটা? ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস। বিজনেসে লাইবিলিটি থাকতেও পারে নাও থাকতে পারে, তখন কি হয়ে যাবে? ক্যাপিটাল ইকুয়াল টু অ্যাসেট। বিজনেসে লাইবিলিটি যদি না থাকে তাহলে ক্যাপিটাল ইকুয়াল টু অ্যাসেট, লাইবিলিটি থাকলে লাইবিলিটি প্লাস ক্যাপিটাল ইকুয়াল টু অ্যাসেট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ লাইবিলিটি, কোনটা? ক্রেডিটর। হুইচ ইজ ইকুইটি, ইকুইটি বলতে কি বোঝায়? ইকুইটি বলতে ওনারের ক্লেম যতটা রয়েছে টোটাল অ্যাসেটের উপরে তাকে বলা হয় ইকুইটি। ওনারের ক্লেম যতটা রয়েছে অ্যাসেটের উপরে সেটাই হচ্ছে ইকুইটি। এটা কি করে হলো? অ্যাসেটের উপরে যতটা ক্লেম রয়েছে, ধরো ক্যাপিটাল 5 লাখ, এটা আমি, আচ্ছা 5 লাখই ধরে নিলাম, 5 লাখ, পাঁচ লাখ হচ্ছে নিজের ক্যাপিটাল, ঠিক আছে, আর লোন করেছে সাপোজ 1 লাখ, তাহলে 6 লাখ টাকা এসেছে। 6 লাখ টাকা তাহলে কোনো না কোনো কাজে লেগেছে, ল্যান্ড বিল্ডিং, আর কি হতে পারে, ফার্নিচার, আর কি হতে পারে? আচ্ছা ল্যান্ড বিল্ডিং ধরো 3 লাখের, এখানে ধরো 50 হাজারের, এখানে ধরো স্টক রয়েছে, কারেন্ট অ্যাসেট, এটা ব্যালেন্স শিট চলছে, অ্যাসেট লাইবিলিটি দেখতে পাচ্ছেন, স্টকে 1 লাখ, তাহলে কত হলো টোটাল? 4.5, 6 লাখ মিলাতে হবে। ব্যাংকে আছে ধরো 1.5 লাখ, 1.5 লাখ, 1.5 লাখের মধ্যে ধরো 50 হাজার ব্যাংকে আছে, 50 হাজার ব্যাংকে আছে, আর 1 লাখ আছে ডেটর্সের নামে, মানে ডেটর্স পাওনাদার আছে যাদের কাছ থেকে পাবো, 1 লাখ টোটাল আমার কত মিলে গেল? 6 লাখ। তাহলে 6 লাখের মধ্যে আমার টোটাল অ্যাসেট কত? টোটাল অ্যাসেট 6 লাখ, 6 লাখের মধ্যে ওনারের ক্লেম কতটা? ধরো বিজনেস ক্লোজ হয়ে যাচ্ছে, ওনার কি এই 6 লাখ টাকা নিয়ে নেবে? ধরো আজকের ডেটে এই সিচুয়েশনে রয়েছে, বিজনেস ক্লোজ হয়ে যাচ্ছে, ওনারের ক্লেম কতটা? 6 লাখ টাকা পুরো টাকা পাবে কি? 5 লাখ টাকা, কারণ লোন 1 লাখ টাকা রয়েছে। এখানে যে 6 লাখ টাকার অ্যাসেট দেখাচ্ছে, 6 লাখ টাকাটা পুরোটাই ওনারের নয়, এর মধ্যে 1 লাখ টাকা লোনের রয়েছে, তাহলে অ্যাসেটের যে পার্টটা, অ্যাসেটের যে পার্টটা ওনার ক্লেম করতে পারবে সেটাই হচ্ছে ইকুইটি। পাঁচ লাখ টাকা ইকুইটি। সাপোজ এখানে জেনারেল রিজার্ভ রয়েছে, জেনারেল রিজার্ভ কোথা থেকে বানানো হয়? প্রফিট থেকে। কোনো টাকা যদি প্রফিট থেকে সরিয়ে রাখা হয় রিজার্ভ করে কোনো পার্টিকুলার পারপাসে, বা সরিয়ে রেখেছো বিজনেস বাড়ানোর পারপাসে, নিয়ে যাচ্ছ না, তো সেটাকে জেনারেল রিজার্ভ বলে। জেনারেল রিজার্ভ ধরো 50 হাজার রয়েছে, এটা প্রফিটের পার্ট, সরিয়ে রাখা হয়েছে, তার মানে এদিকেও 50 হাজার বাড়বে, প্রফিটের পার্ট নিয়ে যাওয়া নি,
সাপোজ এই ক্লার্ক রয়েছে এখানে কোনটা 1 লাখ হবে তাহলে ব্যাংকটা ব্যাংকটা ধরে 1 লাখ তাহলে টোটাল অ্যাসেট টোটাল লায়াবিলিটি সাইডে থাকবে 6,50,000 অ্যাসেট সাইডে থাকবে 6,50,000 এই 6,50,000 যে অ্যাসেট দেখতে পাচ্ছ বিজনেস যদি বন্ধ হয়ে যায় 6,50,000 টাকার মধ্যে কত টাকা মালিকের কাছে যাবে ওনারের ক্লেম কতটা ওনারের ক্লেম হচ্ছে টোটাল অ্যাসেটের মধ্যে টোটাল অ্যাসেট 6,50,000 এর মধ্যে ওনারের ক্লেম হচ্ছে 50,00,000 সরি 5,50,000 5,50,000 হচ্ছে ওনারের ক্লেম তো হ্যাঁ রিজার্ভ ধরে তো ওনার ইকুইটি ইকুইটি তাহলে কতটা বলা হবে ওনারের 5,50,000 ওনার্স ইকুইটি বলতে টোটাল অ্যাসেটের যে পার্টটা ওনারের ক্লেম রয়েছে হ্যাঁ ঠিক তো সব লায়াবিলিটি চুকিয়ে যেটা থাকছে স্যার আপনি যেটা বলছেন যে ক্যাপিটালে আপনার ধরুন নেট প্রফিট যে হলো না আমি কি বললাম যে নেট প্রফিটের মধ্যে পুরোটা ক্যাপিটালে যোগ না করে তুমি যখন সেপারেটলি টাকাটা রাখছো আলাদা করে কোনো পার্টিকুলার পারপাসে তাহলে সেটা তো আলটিমেটলি কার ওনারের তো সেটাও ধরা হবে ওনার সিকিউরিটির মধ্যে না আমি কি করতে পারি নরমালি কি হয় ক্যাপিটালের সাথে অ্যাড করে দেওয়া হয় ক্যাপিটালের সাথে অ্যাড করে ক্যাপিটাল বাড়িয়ে দেওয়া হয় এবার ক্যাপিটালের সাথে অ্যাড করা হলো না সাপোজ আমি আলাদা করে প্রফিট থেকে ধরো 5,00,000 প্রফিট হয়েছে আমি ধরো 3,00,000 অ্যাড করলাম আর 2,00,000 রিজার্ভে পাঠিয়ে দিলাম ফান্ড করে রাখা হলো তাহলে সেটাও আলটিমেটলি কার মালিকের তো তার উপরে ক্লেম রয়েছে তাহলে যে নেট অ্যাসেটটা দেখতে পাবে তার মধ্যে ওনারের যতটা ক্লেম তাকে বলা হবে ইকুইটি ওনার ইকুইটি এরপরে এসে যাও কি আছে আইডেন্টিফাই দ্য অ্যাসেট ফ্রম দ্য ফলোয়িং নিচের থেকে আইডেন্টিফাই করো আইডেন্টিফাই অ্যাসেট ফ্রম দ্য ফলোয়িং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাসেট নোটস পেবল বলতে কি নোটস পেবল বলতে প্রমিসারি নোটের কথা বলছি ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে যদি কোনো ইনভেস্টমেন্ট যদি কোনো ইনভেস্টমেন্ট 3 মাসের জন্য হয় আর সেটা হাইলি লিকুইড হয় হাইলি লিকুইড তাহলে তাকে বলা হবে ক্যাশ ইকুইভ্যালেন্ট তুমি ধরো শেয়ারে ইনভেস্ট করেছো সেটা ইন্টেনশন রয়েছে কি আমি কিছুদিনের জন্য ইনভেস্ট করে রেখেছি তারপর ওই টাকাটাকে পরে কাজে লাগানো হবে 3 মাসের মধ্যেই আমি আবার সেল করে দেবো তাহলে যত টাকা শেয়ারে ইনভেস্ট করে রেখেছ সেটাকে বলা হবে ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে ক্যাশের মতোই হ্যাঁ ক্যাশের মতো করেই রাখা হয়েছে ক্যাশ ইকুইভ্যালেন্ট তখনই বলা হবে যদি যে ইনভেস্ট করছে মানে ওনারের দিক থেকে যদি দেখা হয় সে যদি তার যদি ইন্টেনশন থাকে কি আমি 3 মাসের মধ্যেই সেটাকে সেল করে টাকা নিয়ে নেব আর সেটা মার্কেটেবল মানে ইজিলি সেল হয়ে যাবে তাহলেই তাকে বলা হবে ক্যাশ ইকুইভ্যালেন্ট ধরো এমন একটা জায়গায় ইনভেস্ট করেছে তার ইন্টেনশন আছে 3 মাসের মধ্যেই সেল করে নিবে কিন্তু সেটা মার্কেটেবল নয় মানে ইজিলি সেল করা যাবে না ইন্টেনশন আছে কিন্তু সেল করা যাবে না তাহলে সেটা ক্যাশ ইকুইভ্যালেন্ট হবে না যত টাকা ইনভেস্ট করেছে 5,00,000 ধরো 10,00,000 ক্যাশ ইকুইভ্যালেন্ট হবে না সেটা তো স্টকে চলে যাবে এখানে ক্যাশের সাথে ক্যাশ ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট পার্টটা ওটা স্টক ডে টু ডে বিজনেস ওটা না ওটা বাদ দিয়ে কোনো জায়গায় ইনভেস্ট করলে শেয়ারে নর্মালি শেয়ারের কথাই বলে হ্যাঁ হ্যাঁ সেটা যাতে ইজিলি ক্যাশে কনভার্ট হয়ে যায় ক্যাশ স্টক বাদ দিয়ে স্টকে হবে না ওটা তো ডে টু ডে বিজনেস আচ্ছা নোটস পেবল নোট বলেছিলাম নোটস নোটস এখানে নোটস বলতে প্রমিসারি নোট প্রমিসারি নোট প্রমিস করছো প্রমিসারি নোট এটা আমি একবার দেখিয়েছিলাম কি যেখানে তুমি প্রমিস করছো আমি প্রমিস করছি আই প্রমিস টু পে উইথিন প্রমিস টু পে যার কাছ থেকে ধারে কিনেছো যখন তাকে প্রমিস করছো একটা ডকুমেন্টের থ্রু দিয়ে সেটা প্রমিসারি নোট এটা তাহলে তো পেবল মানে কি টাকা দিতে হবে তো অ্যাসেট লায়াবিলিটি অ্যাসেট নয় আমাদের এক্সাম্পল কি চেয়েছে অ্যাসেট চেয়েছে It is dash is the withdrawal of cash and goods by the owner of the business for his or personal use. Drawing বলা হচ্ছে cash নিয়ে যাক বা goods নিয়ে যাক দুটোতেই drawing হবে
নেট লস অকার্স, নেট লস কখন হয়? এক্সপেন্স আর গ্রেটার দেন ইনকাম, যখন এক্সপেন্স গ্রেটার হয়ে যাবে। ডাবল এন্ট্রি ইমপ্লাইজ, ডাবল এন্ট্রি কি ইমপ্লাইজ করছে? ডাবল এন্ট্রি সিস্টেম, আমরা যে অ্যাকাউন্টস মেনটেন করছি, ডাবল এন্ট্রি সিস্টেম কি ইমপ্লাই করছে? রেকর্ডিং অফ টু অ্যাসপেক্ট অফ এভরি ট্রানজ্যাকশন, দুটো অ্যাসপেক্ট রেকর্ড করতে হবে, একটা ডেবিট অ্যাসপেক্ট আর একটা ক্রেডিট অ্যাসপেক্ট। কন্ট্রা এন্ট্রি, যে এন্ট্রিতে ক্যাশ ব্যাংক রিলেটেড থাকে তাকে কন্ট্রা এন্ট্রি বলা হবে। ব্যাংক থেকে টাকা তুললে ক্যাশ টু ব্যাংক, ব্যাংকে জমা করলে ব্যাংক টু ক্যাশ। হ্যাঁ ওটাই কন্ট্রা এন্ট্রি, যাতে ক্যাশ, যে এন্ট্রিতে ক্যাশ ব্যাংক রিলেটেড থাকে। আইডেন্টিফাই নমিনাল অ্যাকাউন্ট, কোনটা নমিনাল অ্যাকাউন্ট? যে কোনো এক্সপেন্স, রেন্ট অ্যাকাউন্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ক্লাসিফাইড রিয়েল অ্যাকাউন্ট, কোনটা রিয়েল অ্যাকাউন্ট? ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট। যে ক্যাপিটাল ইনক্রিজেস, ক্যাপিটাল ইনক্রিজ হবে কি জন্য? যদি রেভিনিউ বাড়ে, রেভিনিউ কমে। কি হলো, ঘাড় নেড়ে দিচ্ছেন? না ওটা আমি বন্ধ করে দিয়েছি। ক্যাপিটাল ইনক্রিজ হবে রেভিনিউ বাড়লে, রেভিনিউ কমলে? ক্যাপিটাল ইনক্রিজ হবে রেভিনিউ বাড়লে, রেভিনিউ কমলে? বাড়লে। তাহলে রেভিনিউ যদি বাড়ে তাহলে ক্যাপিটাল বাড়বে, রেভিনিউ বাড়া মানে প্রফিট বাড়বে, প্রফিট বাড়লে ক্যাপিটাল বাড়বে। ক্যাপিটাল অফ এ বিজনেস ডিক্রিজেস ইফ দেয়ার ইজ ইনক্রিজ ইন ড্রয়িং, ক্যাপিটাল কমে যাবে যদি কি কমে, যদি কি বাড়ে, যদি কি বাড়ে, যদি ড্রয়িং বাড়ে তাহলে তো ক্যাপিটাল কমে যাবে। এগুলো তাহলে দেখো প্র্যাকটিক্যাল থেকে তোমার কিন্তু দেওয়া রয়েছে, কারণ তুমি যদি ওই ড্রয়িং এর সাথে ক্যাপিটালের সাথে অ্যাডলেস না করতে তাহলে কি বলতে পারতে? ড্রয়িংটা লেস হয় বলে তো ক্যাপিটাল থেকে ক্যাপিটাল কমে যায়, আর সেটাকে এইভাবে দেওয়া রয়েছে। নেট ইনকাম ইকুয়ালস টু রেভিনিউ মাইনাস, নেট ইনকাম কি করে পাও? রেভিনিউ থেকে যদি কি মাইনাস করো, রেভিনিউ থেকে কি মাইনাস করলে নেট ইনকাম পাবে? নেট ইনকাম বা নেট প্রফিটও বলতে পারো। নেট প্রফিট বা নেট ইনকাম কি করে পাবে? রেভিনিউ থেকে কি মাইনাস করলে, এক্সপেন্স মাইনাস করলে। রেভিনিউ বলতে, রেভিনিউ বলতে সেল বা আদার ইনকামও থাকলেও ধরা হবে। হ্যাঁ কেনা বেচা, কেনা নয়, কেনা নয় বেচা, সেল প্লাস আদার ইনকাম যদি থাকে সবই রেভিনিউতে ধরা হবে, সেখান থেকে মাইনাস হয়ে যাবে এক্সপেন্স, তাহলে তুমি পেয়ে যাবে নেট ইনকাম বা নেট প্রফিট। আচ্ছা পেমেন্ট অফ এক্সপেন্স উইল ড্যাস, এক্সপেন্স যদি পেমেন্ট করো তাহলে কি কমে যাবে? অ্যাসেট কমে যাবে। কি করে তুমি বলো, এক্সাম্পল দাও, ঘাট নাড়ছো, বলো। পেমেন্ট, এক্সপেন্স পেমেন্ট করলে অ্যাসেট কি করে কমবে? হ্যাঁ তাহলে ক্যাশ কমে যাবে, তার মানে অ্যাসেট কমে যাবে, রিডিউস। কি হলো, বুঝতে পারলেন কি বললেন? হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকাউন্টিং ইকুয়েশন ইজ কারেক্ট, কোনটা ইকুয়েশন? এটা তো একবার হয়েছে। আচ্ছা ইকুয়েশন সেটা নেই, আলাদা আছে। অ্যাসেট থেকে লাইবিলিটি মাইনাস ক্যাপিটাল, মেন ইকুয়েশন কি আছে, মেন ইকুয়েশন কি আছে বলো? মেন যে ইকুয়েশন রয়েছে সেটা হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। এটাকে তোমাকে বিভিন্নভাবে দিয়ে দিতে পারে, এটাকে তোমাকে দিয়ে দিতে পারে কি অ্যাসেট, অ্যাসেট মাইনাস লাইবিলিটিস ইকুয়াল টু ক্যাপিটাল, তাহলে এটাও তো একই কারেক্ট হবে, এটা কারেক্ট হবে কি হবে না, কারণ মেন ইকুয়েশন থেকেই তো এটা আসছে, তো এইটা দেওয়া রয়েছে আর এগুলো সব উল্টো পাল্টা করে দিয়েছে, তাহলে তোমাকে বলতে হবে কোনটা কারেক্ট। ফ্রেশ ক্যাপিটাল এলে কি হয়ে যাবে, ইনক্রিজ কি হবে, অ্যাসেট আর ইকুইটি বেড়ে যাবে? ফ্রেশ ক্যাপিটাল এলে অ্যাসেট বেড়ে যাবে, ইকুইটি বেড়ে যাবে, অ্যাসেট কি করে বাড়বে বলো? দেখে তো হুঁ হ্যাঁ বলে দিচ্ছে, অ্যাসেট কি করে বাড়বে? ফ্রেশ ক্যাপিটাল এলে, ফ্রেশ ক্যাপিটাল, ফ্রেশ ক্যাপিটাল ইন্ট্রোডাকশন, ক্যাশ এক্সট্রা কি অ্যাড করলো,
তুমি কি ম্যানেজার না ক্যাশিয়ার? স্যার এটা তো স্যার ফর্মুলা থেকেই বুঝা যাচ্ছে, যেহেতু অ্যাসেট ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লায়াবিলিটি, ক্যাপিটাল বাড়লে তো অ্যাসেট অটোমেটিক বাড়বে। অটোমেটিক কি করে বাড়বে? কারণ অ্যাসেট ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লায়াবিলিটি, ক্যাপিটাল বাড়ছে এদিকে এদিকেও বাড়বে। আচ্ছা অ্যাসেট না হলে বাড়লো, ইকুইটি কি করে বাড়বে? ইকুইটি বাড়ছে কারণ ক্যাপিটাল এর গুণাঙ্ক করে ইনক্রিজ করে রাখলাম আমরা। ইকুইটি কিছুক্ষণ আগে ইকুইটি ডেফিনিশনে কি বলা হয়েছিল? ইকুইটি বলতে তোমার ক্যাপিটাল প্লাস এর যদি কোনো রিজার্ভ থাকে সেটাও ধরা হয়, মালিকের যেটার উপরে ক্লেম থাকে। তো তুমি যখন ক্যাপিটাল নিয়ে আসছো তাহলে জার্নাল এন্ট্রি কি হচ্ছে? ক্যাশ টু ক্যাপিটাল হচ্ছে, ক্যাশ বাড়া মানে অ্যাসেট বাড়ছে, তো এখানে কনফার্ম হয়ে গেল অ্যাসেট বাড়ছে। আর ইকুইটি কি করে বাড়ছে? ইকুইটি বলতে ক্যাপিটালকে বোঝায়, প্লাস রিজার্ভে যদি কোনো টাকা থাকে সেটাও তো মালিকের পাওনা, তো ক্যাপিটাল বেড়ে যাচ্ছে সেখানে ইকুইটিও বাড়ছে। প্রসেস অফ রেকর্ডিং জার্নাল ইজ কল্ড, আচ্ছা ইজ ডান ফ্রিকুয়েন্টলি, ওয়ান্স ইন এ ইয়ার, টু টাইমস ইন এ ইয়ার। জার্নাল এন্ট্রি তাহলে ফ্রিকুয়েন্টলি করা হয়, ফ্রিকুয়েন্টলি মানে ডেইলি বললেও হতো, এখানে যেমন আছে সেইভাবে তোমাকে ক্লিক করতে হবে। জেনারেল জার্নাল ইজ এ বুক অফ ড্যাশ এন্ট্রি, জেনারেল জার্নাল বুক অফ জেনারেল জার্নাল বলতে যার কোনো পার্টিকুলার ধরো কোনো বই বানাচ্ছ না, সাপোজ একটাই বই আছে জার্নালের, জেনারেল জার্নাল যার কোনো, তুমি যদি পারচেজের জন্য আলাদা করতে, সেলের জন্য আলাদা করতে, ক্যাশ এন্ট্রির জন্য আলাদা করতে, সেগুলো সেপারেট নাম হয়ে যাচ্ছে, তখন জেনারেল হতো না, এখানে জেনারেল একটাই বানিয়েছো, তাহলে সেটা কি হবে? ফার্স্ট অরিজিনাল, সেকেন্ডারি জেনেরিক, অরিজিনাল এন্ট্রি বলা হবে। মানে জার্নাল বলে এন্ট্রি করতে সেটাই জেনারেল জার্নাল, সেখানে তো কোনো আলাদা করে পার্টসের জন্য আলাদা, সেলের জন্য না, ওটাই জেনারেল জার্নাল, ওটাই জেনারেল জার্নাল। আমরা যে জার্নালে ছক করে করেছি সেটা হচ্ছে জেনারেল জার্নাল, ঠিক আছে? আমরা কি সেলের জন্য আলাদা করেছি? ক্রেডিট সেল হলে তার জন্য আলাদা বই বানিয়েছি, তাহলে সেটা তোমার সেলস বই, সেলের জন্য তুমি যদি আলাদা বই বানাও, ধারে সেলের জন্য, ধারে সেলের জন্য সেলস বুক, ধারে পার্চেসের জন্য পার্চেস বুক, তারপর আর ধরো বিলস রিসিভেবল এলো, বিল রিসিভেবল বুক, বিলস পেবল বুক। আচ্ছা প্রসেস অফ রেকর্ডিং ট্রানজ্যাকশন ইন ডিফারেন্ট জার্নালস, জার্নালাইজিং বলবে, বিভিন্ন জার্নালে তুমি যখন ট্রানজ্যাকশন রেকর্ড করছো তাকে জার্নালাইজিং বলবে। পোস্টিং তো বলা হবে না, পোস্টিং তো জার্নাল থেকে যখন লেজারে যাবে। এভরি বিজনেস ট্রানজ্যাকশন এফেক্টস অ্যাট লিস্ট টু অ্যাকাউন্টস, ডিসকাউন্ট অ্যালাউ ইজ এ কাইন্ড অফ ডিডাকশন, ডিসকাউন্ট অ্যালাউ করলে কোথার থেকে ডিডাকশন হয়ে যাবে, মানে কমে যাবে, ডিডাকশন মানে কমে যাবে, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে। ডিসকাউন্ট তুমি যদি কাউকে দাও, হ্যাঁ, তো সেটা কোথার থেকে কমে যাবে? অ্যাকাউন্ট রিসিভেবল থেকে, অ্যাকাউন্ট রিসিভেবল বলতে ডেটার্স থেকে, অ্যাকাউন্ট রিসিভেবল এর আরেকটা নাম রয়েছে ডেটার্স, ডেটার্স থেকেই তো কমে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল কে অল্টারনেটিভলি বলা হচ্ছে ক্রেডিটার্স, এটা আলাদা নামে দিয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল বলতে ডেটার্স ক্রেডিটার্স এর কথা বলছে। তাহলে ডিসকাউন্ট দিলে কোথা থেকে কমে যাবে? ডেটার্স থেকে কমে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল বলতে যাদের কাছ থেকে টাকা পাবে, তাদের টোটাল টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা আদার নেম অফ জার্নাল, জার্নালের অন্য নাম কি হতে পারে? লেজার কি হবে? টি অ্যাকাউন্ট হবে কি? ডেবুক বলতে পারো, টি অ্যাকাউন্ট বলতে টি ফরম্যাটে যেমন অ্যাকাউন্ট হয়, টি অ্যাকাউন্ট বলতে যে টি লেজার অ্যাকাউন্ট, টি অ্যাকাউন্ট বলতে লেজার অ্যাকাউন্ট, টি ফরম্যাটের অ্যাকাউন্ট বানানো, ওখানে ডেবিট ক্রেডিট থাকে, অ্যাকাউন্ট মানে তো ডেবিট ক্রেডিট থাকে, ব্যালেন্স শীট ডেবিট ক্রেডিট থাকে, স্টেটমেন্ট, ক্যাশ বুক। ক্যাশ বুককে জার্নাল বলা হচ্ছে না, আদার নেম অফ জার্নাল বলা হচ্ছে না, কারণ না ক্যাশ বইতে তুমি শুধু ক্যাশ রিলেটেড ট্রানজ্যাকশনগুলি রেকর্ড করছো, আদারগুলো কোথায়, বাকিগুলো কোথায় যাবে? কিন্তু ডেবুক বললে তার মধ্যে সব কিছু হবে, ডে টু ডে ট্রানজ্যাকশন যা হয়েছে, ক্যাশ হোক ক্রেডিট হোক।
ডে বুক বললে তার মধ্যে ক্যাশ ক্রেডিট যা হয়েছে সব ডেলি ডে টু ডে, কিন্তু তুমি যদি ক্যাশ বুক বলে দাও আদার নেম অফ জার্নাল, ক্যাশ বুকে তো শুধু ক্যাশ রিলেটেড হয়। সব ডিটেলস থাকবে, ডে বুক বলতে সারাদিনে যা হয়েছে সব কিছুই রেকর্ড হয়েছে, সারাদিনে যা যা ট্রানজ্যাকশন হয়েছে সব কিছুই থাকবে। এখানে এতে ট্যালিতে ডে বুকের রয়েছে, দেখে নেবেন যা যা ট্রানজ্যাকশন করেছেন সব কিছু এসেছে কি আসেনি, ধারে থাকলেও এসে যাবে। হ্যাঁ তখন জার্নাল, ওটা ট্যালি সিস্টেম, ট্যালিতে যখন ওটা ট্যালি সিস্টেমে যখন রিসিপ্টে টাকা আসবে তখন রিসিপ্টে, আর যখন পেমেন্টে তখন ওটা ট্যালি সিস্টেমে। আর এখানে তুমি যদি ক্যাশ যদি ম্যানুয়ালি করতে তাহলে কি হবে, ক্যাশ বুকে রিসিপ্ট হলে ক্যাশ বুকে, পেমেন্ট হলে ক্যাশ বুকে, ক্যাশ রিলেটেড যে সেপারেটলি মেনটেন করো ক্যাশ বুক, কারণ সেপারেটলি মেনটেন করতে হয়, কারণ ইনকাম ট্যাক্সের হিসাবে ক্যাশ বুক বলে রয়েছে, ইনকাম ট্যাক্সে ক্যাশ বুক মেনটেন করতে হয়। জার্নাল এন্ট্রি ইন হুইচ টু অর মোর অ্যাকাউন্টস ইজ ডেবিটেড, যাতে টু অর মোর অ্যাকাউন্টস থাকছে তাকে কি বলা হচ্ছে, কম্পাউন্ড এন্ট্রি বলা হচ্ছে। ধরো স্যালারি আর ওয়েজেস একসাথেই পে করলে এখনই, তার মানে কি হবে, দুটো একসাথে ডেবিট করবে, একটা ক্রেডিট করবে, দুটো একসাথে ডেবিট, টু ক্যাশ, তাহলে একটা এন্ট্রিতে কটা অ্যাকাউন্ট থাকছে, দুটোর বেশি। তিনটে থাকলেই কম্পাউন্ড হবে, এখানে দুটো লেখা যাবে না, থ্রি অর মোর হতো, কারণ দুটো তো নর্মালি হয়, তিনটে হবে, থ্রি অর মোর অ্যাকাউন্ট কম্পাউন্ড বলা হবে। অনেক কিছু নাম আছে এখানে কম্পাউন্ডটা দেখে নিয়েছে বলে, তুমি এখানে দেখে নিয়েছে বলে এখানে কম্পাউন্ডটা যদি না ঠিক থাকতো অ্যাডিশনাল বলবো না মাল্টি বলবো, মাল্টি দিয়ে দিতে। গুডস রিটার্ন বাই কাস্টমার শুড বি ডেবিটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকাউন্ট, গুডস রিটার্ন হলে কোন অ্যাকাউন্টে ডেবিট হবে বলো। হ্যাঁ রিটার্ন ইনওয়ার্ড হবে, সেল রিটার্ন বা রিটার্ন ইনওয়ার্ড আসছে। কনফিডেন্স বেড়ে গেছে তোমার। ডিসকাউন্ট এলাও, তাহলে এক্সপেন্স বিজনেসের, লস বিজনেসের, এটা ইনডাইরেক্টলি তোমার এক্সপেন্স হচ্ছে। ইনডাইরেক্টলি এক্সপেন্স হচ্ছে বলতে তুমি যদি টাকাটা পেতে, এখানে লসও হতে পারে, এটা লসও বলতে পারো, ঠিক আছে, এখানে একই দিয়ে দিয়েছে, এক্সপেন্স লস দুটোই হতে পারে। এবার এখানে লস ওয়ার্ডটা ইউজ করা হয় তোমার কোনো অ্যাসেট সেল হলে, কম দামে বেশি দামে কিনে কম দামে সেল করেছে, অ্যাবনর্মাল লস, অ্যাবনর্মাল লস, আগুন লেগে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে লস হয়ে গেছে, বাজ পড়ে কি নষ্ট বিজনেস। আচ্ছা তারপরে কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি ডেবিটেড ইফ দ্য বিজনেস পারচেজেস গুডস অন ক্রেডিট, পারচেজ করলে ডেবিট কি হবে, পারচেজ অ্যাকাউন্টই হবে, পারচেজ করলে পারচেজ অ্যাকাউন্টই ডেবিট হবে, ডেবিট কি হবে, ডেবিট তো পারচেজ অ্যাকাউন্টই হবে। তাহলে ধারে পারচেজ করলে তোমার যদি এন্ট্রি জানা থাকে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু যার কাছ থেকে কিনেছো, তাহলে ডেবিট হচ্ছে পারচেজ, পারচেজই হবে। Which of the following will be debited if the business owner withdraw cash? এটা তো টিক চিহ্ন দেওয়া আছে, আগে তো পড়ে দেখছি। পার্সোনাল ইউজটা দেখে বলে দিচ্ছি।
আগে তো এইটা পড়তে হবে এক্সামে, এইটা এই লাইনটা পড়তে পড়তে টাইম চলে যাবে, তারপরে অপশন তো বলবে কি করব। আচ্ছা which account will be debited? আচ্ছা ওখানে debited দেখেছেন? হ্যাঁ না debit debited দেখা হয়ে গেছে, পড়া দরকার নেই, পুরোটা পড়ে একটা আন্ডারলাইন হয়ে গেছে। জার্নালস আর রিপোর্ট, জার্নাল কি বলা হচ্ছে? বুক অফ অরিজিনাল এন্ট্রি। অরিজিনাল কেন? ওটাতেই প্রথম রেকর্ড হচ্ছে, এই জন্য অরিজিনাল। ওখান থেকে এবার কোথায় যাবে? লেজারে যাবে, সেই জন্য জার্নালকে অরিজিনাল এন্ট্রি বলে। প্রথমে ওইটাতে হচ্ছে, তারপরে ওখান থেকে বাকিগুলোতে যাচ্ছে, অরিজিনাল এন্ট্রি। তাহলে একটা আজকে পার্ট ওয়ান করিয়ে দিলাম, নেক্সট ডেতে পার্ট টু করবো। এখন একটা সেট করো।